আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি লাইভে মূল বিষয় বলার পূর্বে সকলের কাছে দোয়া চাচ্ছি আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ ওর জন্য একটু দোয়া করবেন আমাদের লাইভে আজকে তিনটা বিষয়ে একটু সামান্য ধারণা দেওয়া একটা হলো ইমিগ্রেশন আরেকটা হলো কমনের ইলেকশন আরেকটা বিষয় হইল আমরা মসজিদে উম্মা এবং কবরস্থানের ডোনেশন এই তিনটা বিষয় আমি খুব ছোট্ট করে কবরস্থান ও মসজিদের কথাটা বলি কবরস্থান প্রকল্পে আজকেও কয়েক ভাই পয়সা দিয়ে গেছেন আবার বলছেন আমরা প্রায় দু বছর যাবৎ এই কবরস্থানের পয়সা কালেকশন করছি কেউ একশো কেউ দুইশো কেউ পঞ্চাশ কেউ বিশ কেউ এক হাজার কেউ তিন হাজারও দিয়েছেন আমরা মনে করি এই দুই বছরের যদি আমরা বাংলাদেশি যারাই ছিলাম আছি মাসে পাঁচটা এভারো আলাদা রাখতাম তাহলে বছরে আপনার সাইটটা এ হতো আর এই দুই বছরে কিন্তু একশো বিশটা এ্যাবরো হয়ে যেত আর এক দেড় লক্ষ লোকে এই একশো বিশে করে দিলে ইনশাল্লাহকে একটা কবরস্থান হয়ে যেত আবার বলছি আপনার আমার মাসে পাঁচ সাতটা এওরো বছরের শেষে সত্তর আশি এওরো বা ষাট সত্তর এওরো দু বছরে একশো একশো বিশ ত্রিশ কবরস্থান প্রকল্প ইনশাল্লাহ হয়ে যায় এখন বাকিটা আপনাদের আমাদের সবার ইচ্ছার উপর নির্ভর করে সুতরাং চেষ্টা করি আবার বলছি চেষ্টা করি আমরা এই কবরস্থানটা প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ উম্মার ব্যাপারে দানা সব অব্যাহত আছে আমরা ব্যাংকের সাথে আলোচনার পর আলোচনা করতেছি আমরা একের পর এক তাদেরকে একটা প্রস্তাব দিচ্ছি কিছু পয়সা দিচ্ছি কিন্তু মূলত তারা যেই সরি সময়টা দিচ্ছেন সেই সময় আমরা কখনোই তাদেরকে ওই পরিমাণ টাকা দিতে পারি না যেটা তারা চাচ্ছেন মসজিদ উম্মার ব্যাপারটা দেখেন এগারোশো পঞ্চাশ মিটার স্কোয়ার সেখানে নামাজ কমিউনিটির হলরুম বিভিন্ন বিষয় সেখানে আমরা চেষ্টা করতে পারি সেখানে চালু করার জন্য সেখানেও পাঁচশো ষাটটাও ধরা হয়েছে এক মিটার একটা জায়গা যদি আমরা প্রত্যেকটা লোকে যদি মনে করি যে পাঁচশো ষাটটাও একসাথে না পারে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা মাসে আমরা দেব যতদিন এই মসজিদ টিকবে ততদিন কেমত পর্যন্ত অর্থাৎ বিল্ডিং যে কদিন টিকবে মসজিদ যে কদিন টিকবে ওই কেদিন যত সাহস হবে ইনশাল্লাহ সেই পরিমাণ সোয়াব দানকারী পাবে অবশ্যই একটা মসজিদ একবার প্রতিষ্ঠিত হলে সেই মসজিদ কখনই আর বন্ধ হয় না আমত পর্যন্তই থাকবে গেল আমাদের এই দুইটা বিষয় কবরস্থান এবং মসজিদ এবার আসি ইমিগ্রেশন এবং ইলেকশন ইমিগ্রেশনের বিষয়টা হলো অ্যাকচুয়ালি প্রায় তিন মাস পূর্ব আমরা একটা ধারণা দিছি তারপরও আরো কয়েকটা ভিডিওতে একটা ধারণা দিছি প্রতিশনে স্পেশালে অর্থাৎ বিশেষ রক্ষা প্রোটেকশন করা বিশেষভাবে সুরক্ষিত করা এরকম একটা বিষয় এটা সরাসরি পুলিশ কমিশনারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে ইচ্ছা করলে পুলিশ কমিশনার একজনের বিষয় বিচার বিশ্লেষণ করে তাকে একটা প্রোটেকশন স্পেশাল কাগজ দিতে পারে এখন এই প্রোটেকশন স্পেশালের যে কাগজটা এটার ব্যাপারে গতকালকে যখন এটা পোস্ট করি কয়েকজনে বাজে মন্তব্য করছেন এটাকে তোমার মামার বাড়ি নিয়ে চাইলে এমনি দিয়ে আসলে ভাই যিনি এটা বলতেছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার কাছে সৌজন্য আছে মানে ইটালিয়ান পাসপোর্ট আপনার কাছে থাকতে পারে না হলে কাটতা আছে না হলে সৌজন্য শিউর আছে কারণ সাধারণত এরকম অহংকারী কথা যার কাছে ক্ষমতা থাকে সেই ক্ষমতা যখন অপরের কাছে ডিস্ট্রিবিউট হইতে যায় তখন এরকম অহংকারী কথা আসে অবশ্যই আমরা যেহেতু ফেসবুকে দিছি এবং আমরা আমাদের আইডি থেকে যদি কোনো প্রচার করি শতভাগ দায় দায়িত্ব বহন করে প্রচার করি যেহেতু আমাদের আইডিতে প্রচার হয়েছে প্রোটেকশন স্পেশাল আপনি পেপারস জমা করতে পারবেন অবশ্যই পারবেন এটা মামার বাড়ি না চাচার বাড়ি সেটা দরকার নাই অবশ্যই সেই ভাইকে আমি উত্তর দিছি তো মামার বাড়ি না আমার শ্বশুর বাড়ি তার সাথে একটু যোগ করেই বলছি তার চেয়ে বেশি খারাপ একটা মন্তব্য 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 আসছে সেটার ভিতরে এক 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 বোন বোন করছে করছে এটা দিয়েও তিনি কি বুঝাইতে চাইলেন সেটাও বুঝলাম না আমার একই ধারণা সেই বোনেরও হয়তো হয় ইটালিয়ান পাসপোর্ট আছে অথবা তিনি তাকে আমাদের থেকে এক ক্লাস উপরে মনে করে আরেকজনের সৌজন্য পাক এরকম হয়তো তারা চাচ্ছে না আবার বলছি প্রোটেকশন স্পেশাল এটা প্রত্যেকটা পুলিশ কমিশনারের নিজস্ব একটা ক্ষমতা দেওয়া হয়েছে বিদেশির যে চার পাঁচটা গুণ থাকলে সাধারণত প্রোটেকশন স্পেশাল পাবেন যেমন আপনি আছেন আপনার বিপক্ষে কোনো মামলা মোকদ্দমা নাই আপনার সৌজন্য না থাকার কারণ আপনি দেশে যাচ্ছেন যাইতে পারতেছেন না আপনি এখানে আসার পর কন্ট্রাক্টও কাজ করতেছেন এই কন্ট্রাক্টে কাজ করতেছেন এর উপরও অনেকে একটু অম্লতান্ত্রিক একটা মানে একটু খোঁচা দিয়া যেটাকে বল আর কি ভাই কি সৌজন্য কাজ করবো জি ভাই সৌজন্য নাই কাজ করব কিভাবে সেটার ব্যাখ্যা সহজভাবে ভাবে সেখানে এখনো দিচ্ছি মনে করি কোনো লোক অ্যাজয়েল চাইছে সেই অ্যাজয়েল থাকা অবস্থায় তার কন্ট্রাক্ট ছিল এখনও কন্ট্রাক্ট চলতেছে এই মুহূর্তে তার অ্যাজয়েল নাই অথবা সানা তৈরির কাগজ জমা দিছে সেই কাগজেরও কন্ট্রাক্ট চলতেছে কিন্তু প্রেফি তো রিজেক্ট করে দিছে কিন্তু কন্ট্রাক্ট চলতেছে সো কন্ট্রাক্ট কনস্টেন্ট রয়ে গেছে এটাকেই আমরা বলছি যার কন্ট্রাক্ট আছে যিনি অনেকদিন যাবো ইতালিতে থাকেন যার নিজের একটা থাইকার জায়গার আছে অর্থাৎ যেটা ডোমেচাল বন্ধুর বাসায় যে কোনো বাসায় এই চার পাঁচটা গুণে গুণান্বিত একটা লোককে পুলিশ কমিশনার ইচ্ছা করলে আপনাকে একটা প্রোটেকশন স্পেশাল পেপার দিতে পারে এক বছরের পরবর্তীতে সেটা অবশ্যই নবায়নযোগ্য ব্যাখ্যায় যেটা আসছে আবার বলছি ব্যাখ্যায় যেটা আসছে যদি নবায়নের সময় সে আবার কাগজ সরি ব্যবসা বা কাজ দিতে পারে অটোমেটিক রিনিউ হবে যদি না পারে তাহলে যদি আবার স্পেশাল প্রোটেকশন চায় তাহলে অবশ্যই কমিশনের পারে রে নিতে হইব এখানে এক একটা পুলিশ কমিশনার এক একভাবে বিবেচনা করতেছে কিছু কিছু কমিশনার সরাসরি প্রোটেকশন দিয়ে দিচ্ছে কিছু কিছু কমিশনার আবার কমিশনের কাছে পাঠাচ্ছে তাদের একটা ই নেওয়ার জন্য পারেরে নেওয়ার জন্য তাদের একটা এই সুপারিশ নেওয়ার জন্য যেটা দেবো কি দেবো না এইভাবে কাজগুলো করতেছে কিছু কিছু কমিশনার অর্থাৎ কস্তুরা নয় কিছু কিছু অ্যাডভোকেট দিয়ে বাধ্য করতেছে যার যার এরিয়ায় কিভাবে কাজ করবে সেই পুলিশ কস্তুরা সেই কমিশনার কমিশনারের ব্যাপার সুতরাং এই হলো আপনাদের প্রোটেকশনের ব্যাপারটা এবার আসি আমাদের ইলেকশনের ব্যাপারটা ইলেকশনটা এই জন্য একটু কথা বলতে চাচ্ছি আমি সকলকে বলবো অনেকের প্রচার দেখছি ইভেন আমার নামে অনেকে প্রচার করছেন ধন্যবাদ আপনাদের এই চিন্তার ভিতরে যেহেতু আছে সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমরা প্রার্থী হিসাবে প্রচার করছি অর্থাৎ যারা প্রচার করছেন আমি সে কথাটা বলতে চাচ্ছি সবাই যোগ্য আমি কথা বলি না কেউ যোগ্য না এখন প্রশ্ন আমাদের যেহেতু একটা এরিয়ার ভিতরে মনে করি পাঁচ সাতজন যজ্ঞ যদি আমরা হয়ে যাই এবং এই পাঁচ সাতজন যোগ্যই যদি যোগ্যতা যাচাই করার জন্য জনগণের ভোট নেই তাহলে ভোটটা পাঁচ ভাগ হয়ে যাবে তা পাঁচটা ভাগ হয়ে গেলে আসলে জায়গা মতন কেউ যাওয়ার কোনো পথ থাকবে না এই কারণে আমরা আমি বিশেষ করে বারবার কমিউনিটির সকলের কাছে অনুরোধ করছি আমি একটা পোস্টও দিছিলাম কিছু কিছু নাম লেখা পরবর্তীতে আবার অনেকে আমাকে টেলিফোন করে আপত্তি জানাইছে ভাই এই এইভাবে এটা দেওয়া উচিত হয় নাই কেন কার নাম আগে কার নাম পরে যাক আমি আসলে কার নাম আগে কার নাম পরে সেই হিসাবে দিই নাই আমি অ্যালফাবেট অনুযায়ী দিছি অর্থাৎ লোক কেউ নাম যদি আবুল হয় তাহলে সে এ আর বি যেহেতু অ্যালফাবেটটা টা আগে সুতরাং সে অবশ্যই আগে হিসেবে কেউ যদি জামান হয় তাহলে সে জেড সিরিয়ালে চলে যেতেছে সবার শেষে উদাহরণ সহজভাবে দিতে পারি বাংলাদেশ সমিতির সভাপতি জামান ভাই আমরা সবাই চিনি আবার আমার ছোট ভাইয়ের নাম আবদুল কাদের আব্দুল কাদের আর জামান ভাইয়ের সামাজিক ইসের ভিতরে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স কিন্তু অ্যালফাবেটে অবশ্যই আব্দুল কাদের আয়সা পড়ছে আগে ব্যাপারটা এরকম যদিও আমার ভাইয়ের নাম কোথাও দিই নাই আমি একটু উদাহরণ দিচ্ছি সুতরাং এই বিষয়টাকেও নিয়ে যারা আগে পিসে করতেছেন এটা নিয়েও আমাদের একটু সমস্যা হচ্ছে যাই হোক আমি অনুরোধ করতেছি ইলেকশনের ব্যাপারে যেহেতু পনেরোটা মিউনিসিপ্যালিটিতে পনেরো জন প্রতিনিধি নেবে এটা শুধু বাংলাদেশি না যে কোনো বিদেশি দাঁড়াতে পারবে আর সেন্টারে চারজন প্রতিনিধি নেবে চারটা মহাদেশ থেকে এখন চারটা মহাদেশে যদি চারজনই পুরুষ হয়ে যায় সেখানে অবশ্যই কোনো মহিলা প্রার্থী যদি কোথাও থাকে তাহলে সর্বোচ্চ ভোট যে পাবে তাকে অটোমেটিক সেই কোঠায় নেবে কিন্তু এইবার যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা হলো এটা প্রত্যেক জায়গায় যাতে একজন করে মহিলাও সাথে রাখা হয় একটা পুরুষ একজন মহিলা একজন পুরুষ একজন মহিলা সুতরাং এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি ইশতেহার হয় নাই পনেরোই মার্চ থেকে পনেরোই মে এর মধ্যে এই ইলেকশনটা হওয়ার চিন্তা ভাবনা আছে আবার বলতেছি পনেরোই মার্চ থেকে পনেরোই মে তার ভিতরে আমি আমরা ব্যক্তিগতভাবে প্রশাসনকে অলরেডি আমরা বলছি এপ্রিলে কোনো ইলেকশন আমরা মানি না তার কারণ এপ্রিলে রোজা সুতরাং যারা প্রার্থী হতে চাচ্ছেন তাদেরও মনে হয় মেয়র অফিসে একটা করে মেল দেওয়া উচিত আপনি যখন চাই মনে করেন কিন্তু এপ্রিল মাসে অর্থাৎ রোজার ভিতরে আপনি ইলেকশন দেবেন এটা আমরা রাজি এটা আমাদের একটা প্রথম কন্ট্রিডিকশন আমাদের সাথে একটা হইতেছে পৌরসভার সাথে এরপর পৌরসভার নির্বাচনের আরেকটা কন্ট্রিডিউকশন হচ্ছে আমাদের সাথে যেমন তারা বলছে শুধুমাত্র রেসিডেন্স যাদের আছে তারাই ভোটার তারাই প্রার্থী আমরা সেখানে আপত্তি জানাইছি যে না যে কোনো বিদেশে যদি তার সৌজন্য থাকে যে কোনোভাবেই থাকে যেহেতু সে শহরে থাকে তার রেসিডেন্স থাকতেও পারে নাও থাকতে পারে অর্থাৎ আমার সন্তান স্কুলে যাচ্ছে লেখাপড়া করতেছে আমি কাজ করতেছি সব আছে আমার রেসিডেন্স যে কোনো কারণে নাই এর অর্থাৎ এই না আমার প্রতিনিধি নিয়োগে গিয়ে আমি সেখানে ভোটটা দিতে পারবো না এটা আমার প্রতি অবিচার করা হবে আমার সাথে অবিচার করা হবে বরঞ্চ আমরা এরকমও পাইছি রেসিডেন্স এই শহরেই সে থাকে না রেসিডেন্স সে শহরে থাকে না সে থাকে আরেক জায়গায় তো তাকে ক্ষমতার দেওয়ার থেকে আমার মনে হয় এটা আমাদের ধারণা যিনি রানিং ডোমে যিনি এখানে ব্যবসা বাণিজ্য করেন যেখানে চাকরি করতেছেন যার সেমারি স্কুলে যাচ্ছে তার রেসিডেন্স থাক বা না থাক তাকে দেওয়া উচিত এটা হলো আমাদের হিসাব এই দুই তিনটা জিনিস নিয়ে আমরা অবশ্যই মেয়র অফিসে কথা বলতেছি তা আমি অনুরোধ করব যে প্রত্যেকটা প্রার্থী অবশ্যই যোগ্যতা বহন করে প্রত্যেকটা প্রার্থী যোগ্যতা বহন করে এমন না যে এক প্রার্থী থেকে আরেক প্রার্থী কম বা বেশি কম বেশির বিষয় না আমি আমরা যে প্রস্তাব গতকালকে যে মিটিং হয়েছে সেই মিটিংটা হলো এটা যে কমিউনিটির বিশ তিরিশ জন মুরব্বী যারা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব বৃহত্তর ঢাকা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর বরিশাল চিটগং সিলেট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই সেক্টরগুলো মনে করি আটটা বৃহত্তর যে ডিস্ট্রিক্ট আছে এই আটটা বৃহত্তর ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ প্লাস আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে তিন চারজন করে হলে সেখানে হয় মনে করি বিশ পঁচিশ জন এবং রাজনৈতিক দলের থেকে তিন চারজন হলে অর্থাৎ তিরিশ জন লোক যদি একটা সিদ্ধান্তে আসে আবার বলতেছি এই তিরিশ হাজার লোককে একটা জায়গায় সঠিকভাবে পরিচালনা করা যায় মাত্র তিরিশ জন লোক যদি একটা প্ল্যাটফর্মের ভিতরে আসে সুতরাং এই তিরিশ জনকে আমি চাচ্ছি আমরা চাচ্ছি মুরব্বী হিসাবে মানার জন্য যে ঢাকার থেকে তিনজন অর্থাৎ যেই ডিস্ট্রিক্টগুলোর কথা বললাম ঢাকা ফরিদপুর নোয়াখালী কুমিল্লা প্রত্যেক জায়গার থেকে দুইজন তিনজন মুরব্বী নেওয়া হোক প্লাস আওয়ামী লীগ বিএনপি যে দুইটা রাজনৈতিক দল আছে সেখান থেকেও দুইজন তিনজন করে মুরব্বী নেওয়া হোক তারপরে আমাদের ওলামা যারা আছেন ইমাম সাহেবদের পক্ষ থেকে দু একজন নির্বাচিত মানে মুরব্বী নেওয়া হোক বাঙ্গার সমিতিগুলোর থেকে দু একজন করে মুরব্বী নেওয়া হোক এই ভাবে নিলেই কিন্তু আমরা দেখা যায় তিরিশ চল্লিশ জন লোক একসাথে যেই সিদ্ধান্তটা দেবে আমার মনে হয় সেই সিদ্ধান্তটা কমিটির জন্য একটা অলিখিত আইন হয়ে যাবে এই তিরিশ জন লোককে এক জায়গায় করার জন্য আমরা চেষ্টা করতেছি দোয়া করবেন আমি আগামীকালকে পুনরায় অনেকের সাথে কথা বলবো কাল আমি দু একটা অ্যাপয়েন্টমেন্টও নিছি কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য যদি আমরা এই নেতৃবৃন্দদেরকে একসাথে করতে পারি তাহলে আমার ধারণা যে পনেরোটা মিউনিসিপ্যালিটিতে পনেরো জন লোক নির্বাচনে আসবেন এবং কেন্দ্রে যেই নির্বাচনে আসবেন আমাদের মনে হয় একজনকার প্রার্থী দিলে বাংলাদেশ কমিউনিটি একটা সুন্দর একটা রেজাল্ট আনতে পারবে হয়তো পনেরোটার ভিতরে পনেরোটা না পাইলেও সাত আটটা জায়গায় বাংলাদেশ কমিউনিটি উইন করতে পারবে আর এশিয়ান কোটার ভিতরে যদি সকলে মিলে চেষ্টা করে বাংলাদেশ কমিউনিটি তাহলে হয়তো যাইতে পারে আবার বলতেছি সেটা নির্ভর করে আমাদের ঐক্যতার উপর আমি আর কথা দীর্ঘায়িত করব না পুনরায় আমি বলছি প্রতিষ্ঠনে স্পেশালে এ উন রে দেল কৈস্তরে আউত অনম দিকালিয়া আনো পেরকে le persone quando criticano quando noi mettiamo qualche informazione criticano sia lingua in bangla sia lingua italiana sia lingua bengalese se criticano per giusta informazione non ho nulla contrario noi non abbiamo nessun tipo di problema ma quando cercano mh, mh, mettere in difficoltà ai richiedenti alla persona perché se ho un diritto per avere un permesso di soggiorno secondo legge italiana che attualmente tutte le questore ha un potere autonomo per prendere decisione per rilascio di un permesso di soggiorno protezione speciale. Noi consigliamo tutti i migrati, chi non ha permesso di soggiorno, Primo punto, che vive tanto tempo, 5 anni, 4 anni, 6 anni, 10 anni. Non ha nessun procedimento penale fedina pulita. Ha un contratto di lavoro oppure già lavorato, oppure c'è una promessa del contratto di lavoro. Ha un domicilio presso suo amico, suo fratello, suo connazionale, se Ancora meglio, se qualcuno ha frequentato la scuola italiana per imparare lingua italiana, con questi quattro punti potete contattare con la costura del locale. Diverse costura stanno gestendo diversi modi. Qualche costura dice che no, la richiesta deve venire tramite abogato. Qualche costura acc accetta anche direttamente dai lavoratori immigrati. Perciò, un diritto chi non ha permesso di soggiorno per presentare una richiesta di protezione speciale. Erbahire, giudicheo con lo cotabole. Se qualcuno contro questa informazione dicono qualcosa, secondo il nostro, nostro punto di vista, sta cercando di nascondere qualche diritto del lavoratore degli immigrati. সুতরাং বিষয়টা পরিষ্কার এই চার পাঁচটা গুনে গুণান্বিত যারা যার এই শর্তটা পূরণ করতে পারবেন তারা এটা চেষ্টা করে দেখতে পারবেন আশা করি পাবেন আমরা নিজেরও ফাইল প্রসেস করতেছি আলহামদুলিল্লাহ জমা করছি করতেছি এবং মোটামুটি ফাইল পজিটিভই আসতেছে আবার বলতেছি হান্ড্রেড টু হান্ড্রেড পাবেন আমি সেই কথা বলছি না আমাদের কাছে আসলেই পাবেন তাও বলতেছি না অ্যাডভোকেট অ্যাডভোকেট দিয়ে জমা করলেও পাবেন তাও বলতেছি না আপনি নিজে গিয়ে দিলে পেয়ে যাবেন সেটা বলতেছি না এটা একটা চেষ্টা করা আমি একটা অসুস্থ আমি একটা ট্রিটমেন্ট নিয়ে চেষ্টা করতেছি সুস্থ হওয়ার জন্য ভালো হবে কি হবে না এটা নিশ্চয়তা দেওয়া সম্ভব না তবে অবশ্যই ডাক্তার দায় দায়িত্ব বহন করে যদি ভুল ট্রিটমেন্ট করে সঠিক ট্রিটমেন্ট করার পর যদি রুগী না বাঁচে সেটা ডাক্তার কি বলে লাইবিলিটিস না তার দায় দায়িত্ব বহন করে না সুতরাং সকলে সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আগামী যে কোনো আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি থাকুন সম্ভবত রোমে একত্রিশে মার্চ একটা মুভমেন্ট হতে যাচ্ছে সম্ভবত একুশে এপ্রিল হতে যাচ্ছে লাতিনাতে আর পহেলা এপ্রিলে যেহেতু রোজা শুরু হইতে পারে দুই তিন তারিখ আঠারোই এপ্রিলে খোলা মাঠে ইফতার হবে কতগুলো জিনিস আপনাদেরকে আগেই আমরা একটা তথ্য দিয়ে রাখি ছাব্বিশে মার্চ উপলক্ষে সাতাইশে মার্চে লার্গোপ্রেনেস নিয়ে একটু আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন সেখানে আমরা চেষ্টা করব ঈদের বিষয়টা এবং ইফতারের বিষয়টাও সেখানে একটু আলোচনা করার জন্য এবং যদি সম্ভব হয় সেই সাতাইশেই মার্চে আমরা চেষ্টা করব রুমের নির্বাচনের বিষয়টাও একটু মুরব্বীদের সাথে সেখানে আলোচনা করা কারণ সেখানে অনেক নেতৃবৃন্দ আসবেন তাহলে এই হলো আমাদের কর্মসূচির তথ্য দেওয়া হলো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক